স্বাগতম জানাইছো বন্ধুসকল। রাম জন্মভূমি আন্দোলনের দ্বারা রাজনীতিত জলজল হয়েছে বহু লোক, কিন্তু যিসকলে রড বেলচা লৈ গম্বুজটোত আরোহণ করেছিল তেওঁলোকৰ গল্প জনাও খুব গুরুত্বপূর্ণ ও জরুরি। এই লোকসকলক বীরর দরে সেই সময়ত স্বাগতম জানানো হয়েছিল। এওঁলোকৰ খবর লওঁতা আরো কোনো ওলাই অহা নাছিল। তেওঁলোকৰ মাজত অন্যতম আছিল বলবীর সিং, যিজনে পরবর্তী কালত মুসলমান হৈ প্রায় 100খন মসজিদ নির্মাণের কাম আরম্ভ করে বুলর প্রাশ্চিত্য করবলৈ। তেওঁর গল্পটো এইটো ভিডিওত চাব পাৰিব। আজি আমি আলোচনা করিম মধ্যপ্রদেশের আঞ্চল মীনার কথা। 1992 চনের কলাহ দিন হিসাবে পরিচিত 6 ডিসেম্বরত বাবরি ধ্বংসর সময়ত আঞ্চল 30 বছর বয়সর আছিল। বর্তমান 57 বছরের, কিন্তু বিগত 27 বছরে নরকর দরে জীবন অতিবাহিত করে আহি আছে। এই বছরবিলাক মাত্র এটা কোঠালিতে, মাত্র এখন বিছনাতে শুই শুই কটাবলগিয়া হয়ে আছে। আঞ্চল সিং মীনার 1992 চনত কর সেবক আছিল আর 6 ডিসেম্বরতে বাবরি মসজিদ ভাঙিবলৈ উপরত উঠি গৈছিল। জনতার বীরর কোলাহলত পিছ মুহূর্তত কি ঘটিব কোনোবাই কব পৰা নাছিল। বস্তু তলত পৰার লগে লগে অঞ্চল সিং মীনারও তলত আহি পড়ি গৈছিল আর লগে লগে অজ্ঞান হয়ে পড়েছিল। চিকিৎসালয়ত ভর্তি করার পিছন জানা গেল যে তেওঁর শরীরের মধ্যভাগর তলরখিনি অর্থাৎ কোমরের তলর অংশ প্রায় অকামিলা, দ্যাট মিন্স প্যারালাইজড হয়ে পড়েছিল। আঞ্চল সিং মীনারে চলাচল করব নয়, বিছনাতে শুয়ে আছে 1992 চনেরপরা। কয় সমস্ত ডাঙর ডাঙর নেতা সকল প্রায় সময়ত ভূপালত আহে, কিন্তু মোর কাছত কোনো নাহে। কোনো নেতাই কব নোৱাৰিব যে তেওঁক এগিলাচ পানীও খুৱাইছে বুলি। এনেদরে কান্দোনের রুণেরে বহু কথা কয় আঞ্চল সিং মীনারে। যদি আঞ্চল সিং মীনায় বুঝিব পারিলে হয় যে রাজনীতিয়ে তেওঁর দরে বহুতক কেবল ব্যবহারহে করেছে। রামে কোনোবাক মসজিদ বঙ্গার কারণে মাতিব নোৱাৰে আর মাথাও দায়। যিসকলে রামর নাম লৈ তেওঁলোকক মাতিছে তেওঁলোকে তো কেবল রাজনীতির গাদি রক্ষাতে ব্যস্ত। বন্ধুসকল, এইদরে এই ভিডিওটিত মই আপোনালোকক কৈছো আঞ্চল সিং মীনারের কথা, যিজন এজন কর সেবক আছিল আর মসজিদ ভাঙিবলৈ তাত বাবরি মসজিদের গম্বুজের উপর উঠি গৈছিল আর পিছর ঘটনা আপোনালোকে ইয়াত শুনিছে। তো বন্ধুসকল, ভিডিওটি শেয়ার করে দিব আর যদি ভিডিওটি আপনাদের ইউটিউবত চাইছে তেন্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর বেল আইকন প্রেস করবলে না পাহরিব। আর যদি ফেসবুকত চাই আছে তেন্তে পেজটি লাইক করে দিব। ধন্যবাদ।